চুরির ঘটনা ঘটলো খোদ বিধায়কের বাড়িতে, সারা জীবনের সঞ্চিত অর্থ সর্বস্ব সঙ্গে সোনাদানা সবটাই চুরি গেছে এমনটাই অভিযোগ করছে নদিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। সারা জীবনে সঞ্চিত অর্থ সোনাদানা সহ সর্বস্ব চুরি যাওয়ার অভিযোগ করছেন নদিয়ার পলাশিপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। শুক্রবার আনুমানিক দুটোর পর বাগান দিয়ে হাতের গ্লাভস এবং মুখ ঢাকা অবস্থায় চোর চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢোকে। প্রথমেই বাড়ির সিসিটিভি পলিথিন এবং বস্তা দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর আলমারি ভেঙে সর্বস্ব চুরি করে পালায় চোর। ঘটনার খবর দেওয়া হয় পলাশিপাড়া থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করে, যদিও এখনও পর্যন্ত চুরির কোনো কিনারা হয়নি। আনুমানিক রাত দুটো থেকে আড়াইটের মধ্যে আমার ঘরের আলমারি যে আলমারি থেকে সর্বস্ব নিয়ে গিয়েছে, আমার হোল লাইফের যা যা ছিল সমস্ত কিছু। সিসিটিভি তো ছিল, তাতে কিছু ধরা গেছে? সিসিটিভি প্রথমে এখান দিয়ে ঢুকেছে, বাগান দিয়ে ঢুকেছে। হ্যাঁ, ওখানে একটা পলিথিন দিয়েছে। আচ্ছা, দিয়ে এখানে দরজা খুলেছে। দেখা যাচ্ছে খুলেছে বলতে কি, চাবি চাবি বাইরে থেকে নিয়েছে। এই চাবিটা কালকে থেকে পাওয়া যাচ্ছিল না, থেকে আপনাদের চাবি পাওয়া যাচ্ছিল না, খোয়া গেছিলো কালকে। তারপরে তো ঘর খুলে আবার সিসি ক্যামেরার সামনে বস্তা দিয়েছে, বন্ধ করেছে, ঢুকেছে দেখা যাচ্ছে, বাইরে বেরোচ্ছে দেখা যাচ্ছে। হ্যাড গ্রাফ ছিল, মাথার সব কিছু ঢাকা ছিল,